আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাকে 2-3 দিন আগে এক ভাই কমেন্ট করেছিলেন যে ভাই আপনি এই চশমা এবং ঘড়ি এগুলা কোথা থেকে কিনেন। তো সময়ের অভাবে আমি গত 2 দিন ভিডিও দিতে পারি নাই, জিনিসটা আমার মাথায় রয়েছে আর যাদের এরকম লাগে আমাকে কমেন্ট করেন। তো আজকে কথা হবে চশমা ঘড়ি আমি কোথা থেকে কিনি। তো এই সাইডে আমার দেখতে পাচ্ছেন এই যে চশমা আছে আর এই যে বক্সের মধ্যে দিয়ে রাখা আছে, আর এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত ঘড়ি। এই সিল্কদের ঘড়িগুলো এই পাশ দিয়ে রাখছে এবং এই যে মেয়েদের ঘড়িগুলো এই যে আলাদা একটা সাইডে আছে। আর তাছাড়াও আনুষঙ্গিক যে কসমেটিক আইটেম আমার আছে, এটা তো অনেকেই দেখছেন, যারা কন্টিনিউ আমার ভিডিও দেখে থাকেন তারা তো জানেন। তো এই যে চশমা ঘড়িগুলো ক্রয় করি, এই মেমোগুলো আমার কাছে আপাতত নাই, আমি ভাবছিলাম আপনাদের মেমো অনুযায়ী দোকানগুলো চিনাই দিব। তো চশমা যে সমস্ত দোকান থেকে কিনি তার একটা দোকানের নাম বলি, চশমা বিতান। চশমা বিতান নামে পাটুয়েটুলি একটা দোকান আছে, ওই দোকানটা মোটামুটি ভালো প্রাইজের মধ্যে পাওয়া যায়। তারপরে আমি আপনাদের আবারও বলতেছি যে যার মতো নিজ দায়িত্বে কিনবেন। কেউ দেখা গেছে আমি বললাম ওই দোকান থেকে কিনে প্রতারিত হবেন, আমাকে মনে মনে দুষবেন, এরকম ভাই কেউ করেন না। ওই জায়গায় আরো অসংখ্য দোকান রয়েছে, আপনারা নিজ দায়িত্বে কিনবেন। তবে আমার কাছে যতটুকু ভালো লাগছে আপনারা গেলেও বুঝবেন, ওই দোকানটা মোটামুটি ভালো প্রাইজের মধ্যে চশমাগুলো দেয় এবং ওদের অনেক কালেকশন থাকে। ওদের চারতলা একটা গোডাউন আছে, সেখান থেকে অসংখ্য চশমা আইটেম আপনারা নিতে পারেন। আর ঘড়ির বিষয়টা হচ্ছে ঘড়ি আপনারা আলিমুন ওয়াজ থেকে নিতে পারবেন, এটা অনন্য প্লাজায় এবং আশেপাশে অনেক দোকান রয়েছে, প্রত্যেকটা দোকানেই প্রায় কম্পিটিশন লেভেল ভাই, কেউ আপনাকে বেশি ধরবে না। 5 টাকা 7 টাকা 10 টাকা কম বেশি হইতে পারে, 10 টাকা কম বেশি হয় খুব কমই, 5 টাকা হয়তো কম বেশি হইতে পারে। নিজ দায়িত্বে যে যার মতো বুঝা কিনবেন, ঠিক আছে? এতে করে অনেক দোকান ঘুরলে আপনার একটা অভিজ্ঞতা চলে আসবে, কোনো মালে ঠকবেন না। আর যে সমস্ত মালের দাম জানেন, এই সমস্ত এরকম মালের আগে কিছু দাম জিজ্ঞেস করে নেবেন অপরিচিত দোকান থেকে, যে তারা কি দাম বেশি চাইলো না কম চাইলো। এরকমভাবে যদি আপনার প্রত্যেকটা দোকান থেকে মাল কিনেন সেটা সব থেকে ভালো হবে। আর ঘড়ি চশমার জন্য অনেকে ভাবেন যে চকেই মনে হয় সব পাওয়া যায়, কিন্তু চক বাজারের জন্য ভাই কসমেটিকের জন্য বিখ্যাত হলেও ঘড়ি চশমা কিনে কিন্তু অতটা সুবিধা নাই। আমি নিজেও এটা অনেকবার দেখছি, কারণ ঢাকার মধ্যে পাটুয়েটুলি থেকে চক বাজারে প্রত্যেকটা চশমায় 5 টাকা 7 টাকা 10 টাকা ডিফারেন্স হয়। এই জন্য আপনাদের একটু কষ্ট হইলো, যারা একটু বেশি পরিমাণে আনবেন তারা চকবাজার থেকে একটু কষ্ট করে রিক্সায় করে পাটু তুলে গেলেই ভালো হবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেন এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করেন।